যমদূতরা এসেছিলেন, অজামিল ছিলেন অত্যন্ত পাপী, ব্রাহ্মণ ঘরে জন্ম, তাই না? আবার বলছে গরু মাংস খেয়েছি, বেশ করেছি, আরও খাব। তো যমরাজ তো ধরবেই, কিছু করার নেই, বলছে তো নাকি? আরে আপনাদের দিদি বলছে তো, যমদূতকে ধরবেই, কিছু করার নেই। অজামিল ছিলেন ব্রাহ্মণ ঘরের সন্তান, দুঃসঙ্গ প্রভাবে তিনি ধর্মবিচ্যুতি ঘটে তার। তার বাবাকে পূজায় সহযোগিতা করার জন্য আনতে গিয়েছিলেন বাগানে পুষ্প, পুষ্প চয়ন করতে গিয়েছিলেন, আর ওখানে দুজনের যুগল তাদের সেই সিন দেখে তাদের অজামিল প্রভাবিত হয়ে যায়। বর্তমান যে বাজারে চলছে বাঁদর বাঁদরের যত কি বলে আমাদের পার্কে, তখন ছিল একটা ঘটনা, এখন তো রাস্তাঘাটে চলাই মুশকিল। তো সেই একটা ঘটনা তার চিত্তে প্রভাব ফেলে, সে কামাসক্ত হয়ে যায়, নিজের স্ত্রী থাকা সত্ত্বেও সে এক বেশ্যাকে বিয়ে করে, বেশ্যার গর্ভে 9-10টি সন্তান, শেষ সন্তানের নাম ছিল নারায়ণ। ব্যাস অত্যধিক পাপ, পাপের ভরি, পাপের একদম ফাইল ভর্তি, কেবল ভগবানের নাম উচ্চারণে সে সমস্ত পাপকে ভস্মীভূত করে তিনি ভগবানের সান্নিধ্য লাভ করেছিলেন, কেবল নাম। আর সে নাম তিনি ভক্তিভরে উচ্চারণ করেননি, সাংকেতেও না, কেবল সংকেত ছিল ছেলেকে, ছেলেকে না, ছেলের নাম ছিল নারায়ণ। সেই নামের কত মাহাত্ম্য এই অজামিল প্রসঙ্গে তুলে ধরা হবে। তথাকথিত ধর্ম আর কলিযুগে ভগবানের নাম, সেই প্রসঙ্গ মাত্র 3টি অধ্যায় আছে, তা আপনারা অনেকে বই এনেছেন, তো যারা নতুন দেখা যাচ্ছে কি, দেখাতে যাবে না, পড়ে দেখা যাচ্ছে। ভগবান ভাগবতম রূপে অবতীর্ণ হয়েছেন, সেই ভাগবতমকে অত্যন্ত সম্মান প্রদর্শন করবেন। ভগবান তো নিজে বলেছেন, আপনারা ভাগবতম নিয়ে বাড়ি থেকে এসছেন, তাই না, ব্যাগে নিয়ে এসছেন। ভগবান নারায়ণ তিনি ব্রহ্মাকে বলেছেন, হে পুত্র, হে বৎস ব্রহ্মা, যে ব্যক্তি ভাগবতমকে নিয়ে হাঁটেন, ভাগবতম আমার এত প্রিয়, বৎসপ্রিয় গাভীর মতো তার পিছনে আমি হাঁটতে থাকি। যেরকম বাছুরকে কোলে তুলে নিলে গাই পিছনে, বাছুর গাই বাছুর জানেন তো, গাই বলে একটা প্রাণী আছে আমাদের কলকাতার লোক, আপনারা কারো বাড়িতে গাই আছে নাকি? এক দুজন আছেন, যাই হোক, মোমবাতি নিয়ে খুঁজতে হবে, আমাদের এই পাড়াতে একজন আছে যার বাড়িতে গাই আছে। আমাদের আমলে ছিল যে গাভী রচনা লিখো, তো বর্তমান ছিল না, বর্তমান ছেলে মেয়েদের যদি বলা হয় গাভী রচনা লিখো, হাঁ করে তাকে, গাভীটা কী জিনিস, বলছে গাভী দুধ দেয়, না দুধ তো আসে দোকান থেকে, গাভী থেকে না। তো তো সেই গাভী বাছুর, সদ্যজাত বাছুর বৎস, তার প্রতি গাভীর যে মমতা, তো বাছুরকে তুলে নিয়ে আদর করে আমরা বাছুরকে তুলে নিয়ে হাঁটতাম, আর গাই পিছনে পিছনে চলত। বাছুর হাঁটতে পারে কিন্তু আদর, ছোট বাচ্চাগুলোকে তুলতে মজা লাগে না কোলে, বাস। ভগবান বলছেন বৎস প্রিয়া গাভীর মতো, ভাগবত আমার এত প্রিয়, কোনো ব্যক্তি যদি ভাগবতমকে নিয়ে চলতে থাকে আমি তার পিছনে পিছনে চলতে থাকি,
ভাগবতম আমার এত প্রিয়। তো বাড়ি থেকে এই পর্যন্ত এসেছেন ভাগবতম নিয়ে, ভগবান আপনার সঙ্গে ছিলেন, ঠিক আছে, কোনো কিছু দুর্ঘটনা বা কোনো কিছু হতেই পারে না, ভগবান রয়েছেন। কমপক্ষে ভাগবতম অনেক বড়ো বই, যদি না নিয়ে হাঁটতে পারেন একটা শ্লোক মানি ব্যাগে লিখে রেখে দেবেন, যে হাঁটতে থাকবেন, অফিসে যাবেন, কাজে যাবেন, যেখানে যাবেন। আর কিছু কিছু ব্যক্তি তো করেন, এখন তো সব মোবাইলে এসে গেছেন পিডিএফ ফর্মে, আপনি নেটে যাবেন, ভাগবতম লিখলে ভাগবতমকে আপনি ডাউনলোড করে মোবাইলেও রাখতে পারেন, ভাগবতম আপনার সঙ্গেই থাকবেন। তো সে ভাগবতম যে সাক্ষাৎ ভগবান, সেই প্রমাণ দিয়ে পদ্ম পুরাণে বলা হচ্ছে। পুরাণে যারা তাদের তো মুখস্থ আছে, একবার চর্চা ভাগবত বন্দনা করতে হাত জোড় করে আমরা প্রার্থনা করব, একসঙ্গে পড়ব। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ কথিত যদুরু নাভিস্ততা পঞ্চমেব ষষ্ঠ বুদ্ধান্তর যৌ যুগল তথান্ন নবম যদিও মুখারবিন্দম দশম প্রফুল্ল একাদশ যশলাপক্ষ শিরোপিতুদাদশ এব ভাতি তমানি দেবম করুণানি ধানম তমালবর্ণম সহিতাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভক্ত স্বরূপ। কতজনের মুখস্থ আছে, কতজন প্রথম শুনছেন শ্লোকটা? অনেকে। ভগবান যে ভাগবতম সাক্ষাৎ ভগবান, এই প্রমাণ করতে গিয়ে এই শ্লোকে তিনি লিখছেন বেদব্যাস। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, ভগবানের দুই চরণ, দুই চরণ হচ্ছে প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। পাদৌ সংস্কৃত পড়েছি না আমরা, নরা নরৌ পাদৌ দ্বিবচন, দুই চরণ প্রথম স্কন্ধ এবং দ্বিতীয় স্কন্ধ। পাদৌ যদিও প্রথম দ্বিতীয় তৃতীয় তুর্যৌ, তুর্য মানে চতুর্থ, তৃতীয় তুর্যৌ কথিতৌ যত উরু, ইংরেজিতে বলে থাই, ভগবানের উরু হচ্ছে তৃতীয় স্কন্ধ এবং চতুর্থ স্কন্ধ। প্রথম দ্বিতীয় হচ্ছে চরণ, পাও বলা যাবে না, চরণ, ভগবানের শ্রীচরণ, ভগবানের চরণ। আর তৃতীয় চতুর্থ হচ্ছে ভগবানের উরু। নাভিস্ততা পঞ্চম এইব, নাভি হচ্ছে ভগবানের পঞ্চম স্কন্ধ, পঞ্চম স্কন্ধ হচ্ছে ভগবানের নাভি। আমি আগেও বলেছি পঞ্চম স্কন্ধে কী বর্ণনা আছে, এর আগের অধ্যায়, আগের স্কন্ধ। পঞ্চম স্কন্ধে কী শুনেছি আমরা? ভরত মহারাজের কাহিনী শুনেছি, তারপরে ব্রহ্মাণ্ডের অবস্থান, ভগবান তিনি কারণ সমুদ্রে শয়ন করে আছেন, তার নাভি থেকে জন্ম হয়েছে পদ্মজ, পদ্মজ মানে পদ্মে যার জন্ম, ব্রহ্মাজি, ব্রহ্মাজির মা ছিল না কিন্তু, বা মায়ের পেট থেকে জন্মায়নি, ভগবান ব্রহ্মা জন্মেছেন সরাসরি একদম ভগবানের শরীর থেকে। তাই কোথায় কোথায় বলা হয় কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন প্রাণ, বলে না, কেউ কেউ বলে কৃষ্ণ মাতা হলো কী করে, ব্রহ্মাকে জন্ম দিয়েছেন, মা হবে না? আর মায়েদের থেকে জন্ম হয় নাভি থেকে, সন্তানের জন্ম নাভি থেকে, নাভি কানেকশন, সেটা শুরু হয়েছে ব্রহ্মা থেকে।
তো এই নাভি থেকে পদ্ম ফুল পর্যন্ত যে বোঁটা, ওটাই হচ্ছে ত্রিভুবন বা চতুর্দশ ভুবন। এইটা ভূলোক, ভূলোকের উপরে ছয়টা লোক, ভূ ভুব স জন তপ মহাব্রহ্ম, উপরে ছটা, আর নিচে আছে সাতটা লোক, অতল বিতল সুতল মাহাতল রসাতল, লাস্টে নিচে সাত। এটাকে সংক্ষেপে ত্রিভুবন বলে। নিচেরটা হচ্ছে পাতাল, মাঝখানটা হচ্ছে মর্ত, আর উপরটা আছে স্বর্গ। স্বর্গ মর্ত পাতাল, কিন্তু আসলে এটা চৌদ্দ লোক। আর এই চৌদ্দ লোকটা ব্রহ্মা পদ্মফুলের নিচ থেকে ভগবানের নাভি পর্যন্ত যে পদ্মের নাল বলে, নাল বা বোঁটা, সেটাকেই সে তারই বর্ণনা চৌদ্দটা লোক। সেই বর্ণনা পঞ্চম স্কন্ধে পাবে। এবং তার সাথে সাথে এই পাশে পাতাল লোকের পাশে রয়েছে নরক, নরকের বর্ণনা রয়েছে, সে হচ্ছে পঞ্চম স্কন্ধ। মাত্র আঠাশটা নরকের প্রকোষ্ঠ রয়েছে বা সেল, বলে না জেলের সেল থাকে না, বিভিন্ন সেল সেল, তার বর্ণনা গেছে। এবারে প্রথম দ্বিতীয় হচ্ছে চরণ, তৃতীয় চতুর্থ হচ্ছে উরু, পঞ্চম হচ্ছে নাভি, ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভুজান্তর, ভুজ মানে বাহু, অন্তর, দুই বাহুর অন্তর হচ্ছে বক্ষস্থল, বক্ষস্থল হচ্ছে ষষ্ঠ স্কন্ধ, আর সপ্তম অষ্টম হচ্ছে দুই বাহু, হয়েছে রিপিট, প্রথম দ্বিতীয় দুই চরণ, তৃতীয় চতুর্থ দুই উরু, পঞ্চম স্কন্ধ হচ্ছে নাভি, ষষ্ঠ হচ্ছে বক্ষস্থল, সপ্তম অষ্টম হচ্ছে দুই দুই ভুজাও বা বাহু। কণ্ঠস্থ রাজন নবম, যদিও কণ্ঠদেশ হচ্ছে ভগবানের নবম স্কন্ধ, ভগবানের কণ্ঠদেশ। আর মুখারবিন্দ দশম প্রফুল্ল, মুখারবিন্দ ভগবানের মুখমণ্ডল হচ্ছে দশম স্কন্ধ। আর প্রফুল্লিত মুখমণ্ডল, প্রফুল্লম মানে আগে আমরা বলেছি হাস্যোজ্জ্বল, ভগবানের মুখমণ্ডল সবসময় হাসিতে পরিপূর্ণ, হাসি। আর ভগবানের এই সেবাতে যারা যুক্ত হয়েছেন তারা কেবল হাসতে পারেন, ভগবানও হাসেন, আর ভগবানের এই ভক্তিযোগ সেবা বা ভগবানের সেবায় যারা যুক্ত হয়েছেন তারা একটু একটু হাসতে পারেন। শুধু হাসে লোকগুলো আর নাচে, মহাপ্রভু বলেছেন নাচ গাও ভক্ত সঙ্গে কর সংকীর্তন, হাসে লোক, বাইরের লোক হাসতে পারে না। কিন্তু আপনারা মনে করেন কি আমাদের দিদি কোনোদিন হাসবে? হাসি বন্ধ কিন্তু একদম। হাসি বন্ধ কি, ভগবানের নাম শুনলে হাসি হয়, খেপে লা। অ্যাকচুয়ালি বলে না পাগল এমনি পাগলামি করে না, কিন্তু পাগলের পিছনে লাগে, সবাই জেনে গেছে যে শ্রীরাম বলে খেপে যায়, খেপায়। আর এখন আগে তো ছিল দিদি, এখন শুরু হয়েছে আবার তৃণমূলের যত নেতা আছে সবার পিছনে লাগে লোকগুলো, তৃণমূলের কোনো নেতা দেখলেই জয় শ্রীরাম, ব্যাস। এখন দিদি খেপতো, এখন ওরা সবাই খেপছে। কালকে দেখলাম যে রিপোর্টটা, খাদ্যমন্ত্রী খেপে একদম গরম। না খেপলে তো এটা পেপারে আসতো না, ক্লিয়ার? যেরকম একবার
গুরু মহারাজ গেছিলেন, আমার গুরু মহারাজ শ্রীমান জয়প্রতাপ স্বামী গুরু মহারাজ তখন সুস্থ ছিলেন, বিশাল লম্বা ব্যক্তি, বিশাল ব্যক্তি। তো বাংলাদেশে ঢুকেছেন, সব বাংলাদেশের এই বর্ডার দিয়ে ঢুকেছেন, ঠিক আছে, বাংলাদেশের লোক আছে এখানে, বাংলাদেশের বর্ডারে ঢুকেছে, আর বাংলাদেশের বাচ্চারা হাঁ করে এত এত বড় লোক হাঁ করে তাকিয়ে আছে। তো গুরু মাস বলছেন, এই হরে কৃষ্ণ বল, বলছে না বলবো না। কি বলবি না? হরে কৃষ্ণ বলবো না। তো তার ভিতরে দু চারটা গোঁড়া ছেলে ছিল, ওরা করেনি, তারা তখন যারা হরে কৃষ্ণ বলেছে তাদেরকে শাসন করছে, তুই হরে কৃষ্ণ বলেছিস না, চল শাস চাচির কাছে আচ্ছা করে মার খাওয়াবো, চল। চাচির কাছে গিয়ে বলছে, চাচি চাচি জানো তোমার পলা হরে কৃষ্ণ বলেছে, চাচি বলছে হরে কৃষ্ণ বলেছিস, তোর চাচা আসুক তোকে আচ্ছা করে পিটুনি খাও। তখন চাচা এসে চাচার কাছে কমপ্লেন যে জানো তোমার পলা ভারত থেকে এক সাধু এসেছিল তাকে দেখে হরে কৃষ্ণ বলেছে। তখন চাচা বলছে, হ্যাঁ তোর এত বড় সাহস মুসলিম ছেলে হয়ে তুই হরে কৃষ্ণ বলেছিস, মেরে ঠান্ডা করে দেবো একবার। তো যে হরি নামের যে ওয়েভ কি বলে তরঙ্গ, মহাপ্রভু ভবিষ্যৎবাণী করেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হবে মোর নাম। তো এই প্রচার ইস্কনের লোক শর্ট হয়ে গেছে, কতজনের কাছে পৌঁছাবো? আমাদের প্রচারে প্রচুর লোক লাগবে, আর আগে প্রচুর পরিমাণে ইয়াং ছেলে আমাদের মতো জয়েন্ট করত, কিন্তু এখন জয়েন্ট করছে না। কেন না? ভারত সরকারের আইন হাম দো হামারা এক সবার একটা করেছিল। আমার মায়ের তিনজন ছেলে ছিল, আমি এসে আরও দুটো ঘরে আছি, আমার আপনাদের কী হবে অবস্থা? একটা ছেলে যদি স্কুলে চলে যায়, সেই জন্য আমাদের মন্দিরে লোক জয়েন করাও কমে গেছে। অ্যাটলিস্ট নতুন জেনারেশন যারা এখন বিবাহর পথে যাচ্ছেন, একটা ইস্কনের জন্য রাখবেন আর একটা নিজের জন্য। যারা ইস্কনের সঙ্গে জুড়েছেন, তো মহাপ্রভুর ভবিষ্যৎবাণী ছিল যে পৃথিবীতে আছে যত নগরাধিক, পৃথিবীর সমস্ত মানুষ একদিন হরি নাম করবে। মহাপ্রভু তো মুখ থেকে বেরিয়ে গেছে, আপনারা গৌর লীলা শুনলেন কয়েকদিন আগে, এগুলো হয়তো শুনেছেন, আমি হয়তো রিপিট করছি মনে হয়। মহাপ্রভু জিজ্ঞাসা করছেন হরিদাসকে, আমি তো বলে ফেললাম কিন্তু কাজটা হবে কি করে? পৃথিবীর সমস্ত লোক হরির নাম করে, হয়তো হিন্দুরা করবে, মুসলিমরা তো করবে না, তাহলে আমার বাক্যটা সত্য হবে কি করে? তখন হরিদাস ঠাকুর বলছেন, প্রভু চিন্তা করবেন না, মুসলিমরা একটা গালাগালিতে একটা ভাষা ইউজ করে, হারাম পতাকা হা রাম, ওতেই উদ্ধার হবে ওরা। এটা হরিদাস ঠাকুর রেকমেন্ড করেছে, হা রাম। তো সেটা ছিল হরিদাস ঠাকুরের আশীর্বাদ মুসলিমদের প্রতি, কিন্তু আমাদের হিন্দুদের প্রতি কী হবে কথা? তাহি দিদির মাধ্যমে মহাপ্রভু চালু করেছেন, শ্রীরাম বললে খেপে যাবে। তাই সাংবাদিক লোকেরা বা যত যা আছে এখন সবাই শ্রীরাম বলছে, ঠিক কিনা দেখেন, বলছে কি না? সবাই মুসলিম থেকে শুরু করে হিন্দু যারা কোনোদিন রাম নাম গাইতো না তারাও এখন শ্রীরাম গাইছে। একটা লোক ট্রেনে যাচ্ছে, দেখছেন বাসে টিকিট কাটতে, টিকিট কাটার লোকটা কন্ট্রাক্টর বলছে টিকিট, তো পকেট থেকে 10 টাকা বের করে দিয়ে বলছেন, কোথায় যাবেন? তো উনি বলছেন, আমি লক্ষ্মণের দাদাপুর যাব। বলছে, লক্ষ্মণের দাদাপুর তো আমাদের এই লাইনে এই স্টপেজ তো নেই। বলছে, তাহলে একটা কাজ করুন, সীতাপতিপুর করেন। কি পাগলের মতো বলছেন, এইরকম স্টপ নেই,
আপনি নেমে যান গাড়ি থেকে, এরকম লোক আমার দরকার নেই। বলছে তাহলে দশরথপুর, দশরথের পুত্রপুর করেন। বলছে আমি, আপনি কি সত্যি পাগল, নামুন না গাড়ি থেকে। তখন কন্ট্রাক্টরের কানে গিয়ে বলছেন শ্রীরামপুর। তো বলছে বলবেন তো, বলে আপনি জানেন না শ্রীরাম বললে জেলে ভরে দেবে, তাই আমি ঘুরিয়ে ঘুরিয়ে বলছি। তো প্রসঙ্গ হচ্ছে, চলছে সবাই হরি, সবাই এখন শ্রীরাম গাইছে, গাইছে কি না, ছলে বলে কৌশলে, যে প্রসঙ্গ আমরা আলোচনা করতে যাচ্ছি, অজামিল যদি ছেলের নাম ডেকে উদ্ধার পেয়ে যায়, আমাদের দিদি এত শ্রী করে গেলেন, খাদ্যশ্রী, কন্যাশ্রী, যুবশ্রী, মৃত্যুশ্রী, সাইকেলশ্রী, তো তিনি কি মৃত্যুশ্রী জানেন না, মৃত্যুশ্রী আপনি মরলে আপনি 2000 টাকা পাবেন। আরে হাসি না, সত্যি তো, এটা এই প্রকল্পের নাম হচ্ছে সমব্যথী প্রকল্প। তবে এটা ঠিক, আপনি মরলে আপনি পাবেন না, আপনার জেনারেশন পাবে, এই কারণে না ওই টাকা দিয়ে কাঠ কিনে আপনাকে পুড়াবে। আমাদের ইসকনের একটা বিভাগ আছে, ল্যান্ড বিভাগ, তারাও দেখছে সব দিদির ভক্ত, তারা একটা শ্রী প্রকল্প চালু করেছে, জগন্নাথের পান্তা, পান্তা শ্রী প্রকল্প। আপনারা যদি মায়াপুর যান দেখবেন, পৌপাত ঘাটে স্নান করতে গেলে ওখানে একটা লেখা আছে পান্তা শ্রী প্রকল্প। তো সেই যে এইটা অনুকূলভাবে নেবেন, যে শ্রীরাম সবাই গাইছে, এখন সবাই একটা লোক বাজে না, মুসলিম লোকরাও জয় শ্রীরাম বলছে, যদি তারা বিজেপির লোক হয় তারাও জয় শ্রীরাম বলছে, আর তাদেরকে দেখে রেগে গিয়ে ক্রোধিত হয়েও বলছে হ্যাঁ জয় শ্রীরাম বলা হচ্ছে। যেন তার একটা সমাজে ভালোই চলছে এখন। তো